মা দুর্গা রয়েছে, নরসিংহের হাড়টা দেখা, এই মুহূর্তে চোখ আঁকছেন, এরকম ধরনের প্রতিমা আমার বেশি ভালো লাগে। টোটাল মাটির সাথে অনবদ্য কাজ দেখাই এখানে, অনবদ্য এখানে। আজ বৃষ্টি ভেজা ওয়েদার, আর এই ওয়েদারে কুমারটুলি কতটা প্রস্তুত, কারণ সামনেই দোরগোড়ায় দুর্গাপুজো, সেটা দেখার জন্য চলে আসলাম এই ভিডিওতে, সেটাই শেয়ার করব। বিরাট বড় বড় প্রতিমা সব এখানে রয়েছে, কিছু প্রতিমার চোখ অলরেডি দেওয়া হয়েছে, কিছু প্রতিমার চোখ দেওয়া হয়নি, দেখাই। দেখো সিংহের হাড়টা দেখাচ্ছি তোমাদের, দারুণভাবে রেডি হচ্ছে ঠাকুরের। ঠাকুরটার হাইট মোটামুটি তোমার 12 ফুট তো হবে। এখানে আরও একটি প্রতিমা দেখাই, খুব সুন্দরভাবে মা এখানে সেজে উঠছেন, কালারটা অলরেডি হয়েছে, ঠিক এইভাবে রয়েছে কালারটা, ভালো লাগলো দেখে। ভিতরের অংশটাতে আরও রয়েছে প্রতিমা, সব কাজ হচ্ছে পরপর পরপর। এখন এই যে প্রতিমাটা, এটা ভালো লাগলো বেশ, ঠিক আছে, মানে এই হলুদ প্রতিমাটার ঠিক পরের যেটা রয়েছে। শিল্পী এই মুহূর্তে চোখ আঁকছেন, আমি এখান থেকে তোমাদেরকে দেখাই এই অভূতপূর্ব দৃশ্য দেখা যায় এই সময়টাতে কুমারটুলিতে আসলে। আরও একটু স্টুডিওতে এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এক একটি প্রতিমা এক এক রকমের, তবে আমার সবথেকে বেশি ভালো লাগলো যেটি, যেই প্রতিমাটি, সেটি হচ্ছে এটি। এরকম ধরনের প্রতিমা আমার বেশি ভালো লাগে, টানা চোখের দুর্গা, ওফ অভূতপূর্ব। ফাটাফাটি আর একটা প্রতিমা তোমাদেরকে দেখাই, এদিকে শিল্পী কাজ করছেন, এক একটি প্রতিমার কাজ এখন হচ্ছে, কারণ এক একটা দিন এখন অনেক বড় বলা চলে, আর কয়েকটা দিনই বাকি যেহেতু। এই ফ্রেমটা ভালো করে লক্ষ্য করো, এখানে আবার মায়ের চোখটা একটু অন্যরকম, ঠিক তার পাশে আরও একটি প্রতিমা রয়েছে যেটির চোখ আবার অন্যরকম, মানে নর্মাল চোখ রয়েছে, ঠিক আছে, কিন্তু অন্য রকমের লাগলো, একটু বড় বড় অন্য রকমের লাগলো। বিশেষ করে আমি ওয়াইডলি দেখালে বিষয়টা দাঁড়াচ্ছে খানিকটা এরকম, অনেকটা ভালো লাগলো আমার এই বড় সব থেকে প্রতিমাটা। আরও একটা হিউজ সিংহ তোমাদের দেখাচ্ছি, সাথে সাথে একদম শেষের যে প্রতিমাটি সেটি প্রিয় আমার, কারণ ইতিমধ্যে সবাই জেনে গেছে যে এরকম ধরনের প্রতিমা আমার ভালো লাগে। এখানে এখন এই ফিনিশিংয়ের কাজ চলছে এবং রঙের কাজও চলছে। হঠাৎ করে দুর্গা ঠাকুর দেখতে দেখতে একটা শিব ঠাকুরের এখানে মূর্তি দেখলাম, ভালো লাগলো, তাই জন্য আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই শেয়ার করছি। তার সাথে সাথে ছোট্ট একটি বাড়ির প্রতিমা, ঢাকেশ্বরী মন্দিরের পিছনের দিকে একটা স্টুডিও আছে, সেখানে এসেছি। এখানে এই ঠাকুরগুলো রং করা, এইগুলো সেরকম শুরু হয়নি, এই ঠাকুরটা যেরকম রং করা শুরু হচ্ছে, আমি দেখিয়েছিলাম ঠাকুরটা যখন তৈরি হচ্ছিল। ঠাকুরগুলো খুব বড় প্রিয়, কারণ টোটাল মাটির সাজে মা এখানে সেজে উঠছেন, তো সেটার কারণের জন্যই একদম ওয়ান কালার আমি দেখতে পাচ্ছি, শুধুমাত্র হলুদ কালারের উপরে মা এখানে সেজে উঠেছেন। ঠিক তার অপোজিট এই আলোয়াধারী খেলার মধ্যেই মায়ের প্রত্যেকটি প্রতিমা এখানে যেন জীবন্ত হয়ে উঠেছে এবং সাবেকি সাজে মা এখানে সেজে উঠছেন। বাহ, এটাও কিন্তু দারুণ হেভিভাবে এখানে সেজে উঠেছে, পুরো টানা চোখে। এটা এই পার্টিকুলার স্টুডিওটার মধ্যে, এটা সুধীর পালের স্টুডিও, সুধীর পাল অ্যান্ড সন্সের স্টুডিও, অনেকগুলো এরকম ছোটো ছোটো প্রতিমা রয়েছে যেগুলো বাড়ির জন্য মানুষে নিয়ে যায়, এবং বড় বড় অবশ্যই রয়েছে, এই যে পরপর পরপর সারিবদ্ধভাবে এখানে রাখা হয়েছে। দেখো সবুজ অসুর যেরকম আছে, বাকি অন্য রকমের অসুরও রয়েছে এখানে। এই ধরনের যে ঠাকুরগুলো যাদের বাড়িতে পুজো হয় তাদের জন্য এই এই ঠাকুরগুলো একদম পারফেক্ট ঠাকুর, ছোট্ট গণেশ, ছোট্ট কার্তিক, ছোট্ট সরস্বতী এবং মা লক্ষ্মী। আরও একটা পার্টিকুলার জায়গা, যে জায়গাটা আমার প্রিয় জায়গা কুমোরটুলির মধ্যে, এই ফ্রেমটা দেখো, দুটি দুর্গার মাঝখান থেকে এই যে একটি হলুদ রঙের টানা চোখের মাকে দেখা যাচ্ছে, ফাইন, জাস্ট আমেজিং, একদম সাজো সাজো রব এই স্টুডিওতে। দেখো মায়ের বেনারসিগুলো দেখো সুন্দর করে সাজানো। পরবর্তী আরও একটা জায়গায় চলে আসলাম, এখানে এরকম নর্মাল চোখের মা দুর্গা রয়েছে, নর্মাল মুখের, বাংলা মুখের, সেরকম টানা চোখের মা দুর্গাকেও দেখতে পাওয়া যাচ্ছে এইখানটাতে। ত্রিনয়নী চোখ আঁকার কাজ চলছে, দেখো বড় দুর্গা তো আমরা নিয়েই যাই, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট দুর্গা, সে দুর্গাও কুমারটুলিতে পাওয়া যায়। দেখো ছোট্ট 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 দুর্গা, বা মানে বেশ ভালো বানায়, আমি প্রতিবারই এসে দেখি, দারুণ ফিনিশিংগুলো কিন্তু বেশ দারুণ। একটি অনবদ্য কাজ দেখাই এখানে, এটা আমি দেখে গেছিলাম যখন রং হয়নি তখন দেখে গেছিলাম, মায়ের কোলে রয়েছে গণেশ, ছোট্ট গণেশ। এটা হচ্ছে কুমারটুলির প্রখ্যাত শিল্পী খোকাদা অর্থাৎ সনাতন পালের স্টুডিও, প্রতি বছরই তিনি আমাদেরকে উপহার দেন বেশ কিছু সুন্দর সুন্দর প্রতিমা, তার মধ্যে এই একটি প্রতিমা যেটি আমি কুমারটুলিতে দেখতে পেলাম। এবং একদম দূরে আমি যদি তোমাদেরকে দেখাই আরেকটি প্রতিমার, এখানে
চোখের কাজ চলছে, চক্ষুদান চলছে, প্রায় সম্পন্ন সেটা। আমাকে অনেকেই কমেন্টে লেখো, শিল্পী চায়না পার্লির স্টুডিও কেন দেখাই না। আমি তো দেখাই, তোমরা হয়তো দেখো না, মানে প্রত্যেকটা ভিডিওর মধ্যেই প্রায় দেখাই আমি, তো এবছরও দেখাচ্ছি তোমাদের। শিল্পী চায়না পাল, তিনি তো রয়েছেনই, তার স্টুডিও এখন এই মুহূর্তে পুরোপুরি ভরে গেছে, মা দুর্গা রং হয়ে গেছে, চক্ষুদানও হয়ে গেছে টোটাল। কিছু কিছু ঠাকুরের এখনও চক্ষুদান হয়নি এবং আরও অনেক ঠাকুরের হয়ে গেছে। এখানে ছোট থেকে বড় অনেক রকমের এরকম তোমার এই ঠাকুর পাওয়া যায়, এবং যেটা মানে এই বিশেষ করে এই টানা চোখের মায়ের যে প্রতিমাগুলো, সে প্রতিমাগুলো অনবদ্য, জাস্ট পুরো স্টুডিও ভরে কিন্তু রয়েছে। আমি আপনি তোমরা সবাই এই চিত্রটা দেখার জন্য হয়তো একটা বছর অপেক্ষা করি, যেখানে সারিবদ্ধভাবে মা দুর্গার প্রতিমা দাঁড়িয়ে থাকে। এই যে টিউবগুলো টিম টিম করছে, ডুমটা টিম টিম করছে, তার মধ্যে মাতৃ প্রতিমা সেজে উঠছে, এটাই আলাদা একটা আনন্দ। দেখো সাপটাকে দেখো, সবুজ রঙের একটা সাপ জিভ বের করে রয়েছে, আর সিংহকে দেখো এখানে। এই একটা দুর্গা দেখলাম, একটু আবার অন্যরকম লাগলো, তাই জন্য আমি তোমাদেরকে আবার দেখাতে চলে আসলাম এই দুর্গাটি। এবং আমার একদম সামনের দিকে যে ঠাকুরটা রয়েছে এবং বাঁ দিকে যে ঠাকুরটা রয়েছে, সে দুটো ঠাকুরই কিন্তু অনবদ্য। এখানে যে তৈরিভাবে তৈরিটা হচ্ছে সেটা কিন্তু দারুণ। এটাই শীতলচন্দ্র পাল অ্যান্ড সন্সের স্টুডিও। এ দেখো এই ঠাকুরটায় মায়ের সামনের দুটো হাত অন্যভাবে রয়েছে, কিন্তু মুখটা কিন্তু খুব স্নিগ্ধ মুখ, নিচের দিকে তাকিয়ে রয়েছেন মা। অসুরকেও দেখতে পাচ্ছি, অন্যরকমের অসুর। দেখো ছোট্ট দুর্গা তৈরি হচ্ছে, পিছনের চালিটা এরকম চালি আমার ভালো লাগে দেখতে বেশ। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মরলো, আজকের ভিডিও এখানেই সমাপ্ত হলো। পুজোর ঠিক আগে, কিছুদিনই আগে আমি তোমাদেরকে কুমারটুলির এই চিত্রটা দেখালাম, কতদূর এগেল সেটা দেখালাম। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবারও, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকুন সবাই, টাটা।